আসসালামু আলাইকুম। রাইসা কানেকটেশনের পক্ষ থেকে আপনার সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, যে জিপসনের কাজ কিভাবে করতে হয় এবং অল্প টাকার ভিতরে সুন্দরভাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা করতে পারবেন অল্প টাকার ভিতরে। তো আসলে আমার এটা কোনো প্রমোট ভিডিও না, তো আমাদের সাইটে এক ভাই জিপসনের কাজ করতেছে, তো উনি দেখলাম যে অন্য অন্যরা যে কাজ করে এ কাজের চেয়ে কম রেট দিয়ে উনি মোটামুটি ভালো অনেক সুন্দরভাবে আপনার জিপসনের কাজগুলো করে। আপনারা যে মডেলের কাজ চান সেই মডেলের ক্যাটালগ অনুযায়ী আপনারা উনি কাজটা করে দেবে এবং অল্প খরচে। তো আপনারা চাইলে যারা প্লাস্টারের পরে জিপসনের কাজ করাইতে চান অবশ্যই ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং ওনাকে আপনারা কম খরচের ভিতরে দিয়ে ওনাকে দিয়ে কাজটা করাতে পারবেন। তো অবশ্যই ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো, অবশ্যই ওনাকে আপনারা যে কোনো টাইমে কল করতে পারেন এবং ওনার কাজের বিষয় নিয়ে আপনারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আসলে আমি যত কাজ করতেছি এ সাইডে, আমি যত রাজমিস্ত্রি কাজ করি, তো ওনার কাজগুলো দেখলাম আমি অনেকদিন যাবত, প্রায় অনেক সুন্দরভাবে কাজগুলো করতেছে এবং কিভাবে কাজগুলো করতেছে অবশ্যই আমার পুরো ভিডিওটা যদি দেখেন অবশ্যই বুঝতে পারবেন কিভাবে কাজগুলো করা হইতেছে এবং উনি নিজ দায়িত্বে অনেক সুন্দরভাবে অনেক ভালোভাবে কাজগুলা করে, কারণ নিজের মনে করে উনি অনেক দক্ষতার সহিত উনি কাজগুলা করে থাকে। তো অবশ্যই যারা জিপসনে কাজ করাইতে চান ওনাকে দিয়ে করাইতে পারেন এবং উনি একদম অল্প খরচে উনি কাজগুলা করে এবং ওনার কাজগুলা অনেক ভালো লাগলো দেখে। তো এর জন্য চিন্তা ভাবনা করলাম যে উনি একটা ভিডিও বানাই, যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আমার রাজমিস্ত্রির কাজের ভিডিওগুলো আপলোড করি, তো অবশ্যই চিন্তা ভাবনা করলাম ওনার একটা ভিডিও সারি। তো আসলে উনি একটা ভিডিও না, আমি দুইটা ভিডিও ওনার বানাবো। তো এটা হলো একটা ডিজাইন, তো আর একটা ডিজাইন অবশ্যই এটার পরে করবে। তো অবশ্যই আপনারা চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থেকে বেল আইকনটা অন করে রাখবেন আরও ভালো ভালো ভিডিও পেতে। তো অবশ্যই পরবর্তীতে যদি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই বাকি যে ডিজাইনের ভিডিওগুলো অবশ্যই পাবেন। আর অবশ্যই আমি আসলে এই ধরনের ভিডিও আপলোড দিই না, আমি আপনার কানেকটেশন এবং রাজমিস্ত্রি এবং রোড মিস্ত্রি কাজের ভিডিও দিয়ে থাকি। তো উনি যেহেতু কাজগুলো করতেছে আর কাজগুলো ভালো লাগলো, তাই এর জন্য আপনাদের মাঝে শেয়ার করা। তো যেহেতু আপনাদের উপকারেও আসে যে ভালো একজন মিস্ত্রি পাওয়া অহনের দিনও খুব টাফ, কারণ মিস্ত্রি তো ভাই অহনের দুনিয়ার মাঝে অভাব নেই। তো আসলে যারা অনেকেই প্রবাসে থাকে বা অনেক দূর দূরত্ব থাকে, দায়িত্বমান একজন ব্যক্তি পায় না কিন্তু কাজ করানোর জন্য। আসলে ওনারা দেখলাম মহাজন বাড়িতে না থাকলে ওনাদের দায়িত্বে ওনারা অনেক সুন্দরভাবে কাজগুলো করে থাকে। তো এই জিনিসগুলো দেখে আমার ভালো লাগলো। তো যারা অনেক সময় বাসায় থাকে না বা অনেক দূর দূরত্ব থাকে বাহিরে থাকে, তো ওনাদেরকে দিয়ে যদি কাজগুলা করান অবশ্যই সততার সহিত সুন্দরভাবে কাজগুলো ওনা করে দেবে। তো অবশ্যই ওনার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটা দিয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা যে ক্যাটাগরির কাজ চান ওনার কাছ থেকে আপনারা ক্যাটালগ দিবেন বা ওনাদের কাছেও ক্যাটালগ আছে, যেটা চয়েস করেন অবশ্যই সম্পূর্ণটা দেখে আপনারা ওনাদের কাছে বললে ওনারা সেইভাবে কিন্তু কাজটা করে দেবে। তো দেখলাম আমাদের যে মহাজন উনি আপনার বাহিরে থাকে, উনি ক্যাটালগ পাঠাইছে, তো ওনারা দেখলাম ক্যাটালগ অনুযায়ী সুন্দরভাবে যে কাজ করতেছে, ওইটা আসলে বক্স সিস্টেম কিন্তু আরেকটা ক্যাটালগ দিছে, ওই ক্যাটালগটা অনেক সুন্দর। তো চাইলে আপনারা ওনাদেরকে দিয়ে, যেহেতু অনেকেই বলতে পারে এটা মনে হয় প্রমোট ভিডিও, আসলে ভাই এটা প্রমোট ভিডিও না, তো এজন্য আমি ভিডিওটা করতেছি যে ওনাদের কাজগুলো ভালো লাগলো এবং ওনাদের যে দায়িত্বগুলো
ওই জিনিসগুলো আমাদের ভালো লাগলো, তাই জন্য ওনাদেরকে নিয়ে একটা ভিডিও বানাইতেছি। আর জিপসনের কাজগুলো অনেকেই যারা প্রবাসে থাকে বা বিভিন্ন জায়গায় বাহিরে থাকে, তো ওনারই বেশিরভাগ এই কাজগুলা করা। তো যারা প্রবাসে থাকেন, ইচ্ছা করলে আপনারাও তাদেরকে দিয়ে যে কোনো জায়গায় আপনারা কাজ করাইতে পারেন। তো অবশ্যই ওনার স্ক্রিনে ওনার নাম্বারটা দেওয়া থাকবে, তো অবশ্যই ওনার সাথে আপনারা যোগাযোগ করে ভালোভাবে এই কাজগুলা করাইতে পারবেন। আর অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার আসলে আপনারা জানেন আমি এই রাজমিস্ত্রি এবং রাজমিস্ত্রির কাজের ভিডিও ছাড়ি, তো অবশ্যই যারা এই ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কিরকম হয়েছে। আর একটা জিনিস, অনেকেই বলে যে ভাই আপনি ভিডিও আপলোড দেন না কেন, আপনার ভিডিও অনেক দিন যাব তা আপলোড দেন না। তো আসলে অনেক দিন যাবত কাজের ব্যস্ততা, তো প্লাস্টারের কাজ করতেছি এখন, যেহেতু প্লাস্টারের কাজ করতেছি, প্লাস্টারের কাজ করলে আপনার ভিডিও করার মতো সময় থাকে না, কারণ ওই কাজটা প্লাস্টারের কাজটা একটা চাপ থাকে। তো তারপরও আপনাদের মাঝে ভিডিওটি যতটুকু পারি ততটুকু আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করি, তো এই জন্য